আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এবং আজকে কিন্তু আমি খেলছি বাস সিমুলেটর বাংলাদেশ এই গেমটি। এবং আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আমি কিন্তু ময়মনসিংয়ের যে ম্যাপটা সেটা ডাউনলোড করে ফেলেছি, যে আনলক করে ফেলেছি। আজকে ময়মনসিং থেকে ঢাকা যাব যাত্রী নিয়ে। তো দেখতেই পাচ্ছেন এখন আমি টার্মিনালে বাসটি রেখে দিয়েছি, যাত্রী উঠাচ্ছি ময়মনসিং থেকে। ময়মনসিং শহরে আছি, এখানে ময়মনসিং টার্মিনাল থেকে এখন ঢাকা যাব। তো যাত্রী উঠানো শেষ হয়ে গেছে, তো আমি এখন বাসটি চালু দিয়ে দিব। তো এখান থেকে আমি এসিটা অন করে দিই, এসিটা অন করে দেন এখান থেকে বাসটি চালু দিয়ে দিব। এখন ময়মনসিং টার্মিনালে আছি, যাত্রী উঠানো শেষ হয়ে গেছে। এখন আমি ম্যাপটিও চালু করে নিলাম। এখন এখান থেকে ডানে টার্ন নিয়ে নিব এবং সোজা বের হয়ে যাব মেন রোডের দিকে। আর এখান থেকে আবার বামে টার্ন নিয়ে সোজা চলে যাব, যেহেতু ঢাকায় যাব, ঢাকার রাস্তা তো এখান দিয়েই যায়। তো এখান থেকে কিন্তু সোজা বের হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ওয়েদার দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে দেখতে। এবং আজকে আমি খেলছি বাস সিমুলেটর বাংলাদেশ। এছাড়াও কিন্তু আমি বাস সিমুলেটর বিএসবির লোকাল সার্ভিসও খেলে থাকি এবং বাস সিমুলেটর ইন্দোনেশিয়া সহ নানান ধরনের বাস গেম খেলে থাকি। আপনার যদি কোনো ধরনের রিকোয়েস্ট ভিডিও থাকে তাহলে আপনি করতে পারেন, আমি যে কোনো সময় আপনার রিপ্লাই দিব এবং খুবই তাড়াতাড়ি ভিডিওগুলো নিয়ে হাজির হয়ে যাব। তো এখন দেখতে পাচ্ছেন বের হয়ে গেছি এবং সামনে কিছু ট্রাফিক দেখা যাচ্ছে, যদি পারি অবশ্যই ওভারটেক করার চেষ্টা করব। কিন্তু এটা কিন্তু এই বাসটাতে কিন্তু স্পিড একদম কম থাকে, ওভারটেক করা যায় না সহজে, আর কি করা যায় কিন্তু বেশ একটা ওভারটেক করা যায় না, বাসটির স্পিড একদম কম থাকে। আপনারা সবাই জানেন যারা বাস সিমুলেটর বাংলাদেশ খেলেন তাদেরকে বলছি, তারা কিন্তু সবাই জানেন যে প্রথম বাসের স্পিডটা কিন্তু একটু কম থাকে, এইটা দিয়ে ওভারটেক করতে একটু কষ্ট হয়। যদি বাসগুলো ট্রাফিক জ্যামে ফেসে যায় বা সামনে কোনো গাড়ি থাকে তাহলেই তাকে ওভারটেক করা যায়, এছাড়া ওভারটেক করা অনেক মুশকিল, এটা ফুল স্পিডে না ওঠা পর্যন্ত ওভারটেক করা যায় না। এখন দেখতে পাচ্ছেন আমার স্পিডটি 100-এর উপরে উঠে গেছে, এখন আমি একটু ওভারটেক করতে পারছি। এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ওভারটেকগুলো করে দিচ্ছি, যমুনা তেলের ট্রাক, লেগুনা গাড়ি সবগুলোকে ওভারটেক করছি। এবং সামনে দেখতে পাচ্ছেন একটি প্রাইভেট কার আছে, একটি বাস আছে, দেখা যাক ওগুলোকে পারলে ওভারটেক করব। তো এখানে কিন্তু ম্যাপটি অনেক সুন্দর করা হয়েছে, ময়মনসিংয়ের ম্যাপটিও কিন্তু অনেক সুন্দর করা হয়েছে। সামনে রাজশাহীর ম্যাপটি আনলক করব, সিলেটের ম্যাপগুলোকেও আনলক করব। তো সিলেটের আগে রাজশাহীর ম্যাপটাকে আনলক করার চেষ্টা করব, যেহেতু এটা নতুন এসেছে। তো আপনাদের দেখানোর জন্য অবশ্যই রাজশাহীর ম্যাপটা আগে আনলক করব, আনলক করার পর দেন আবার সিলেটের ম্যাপটা আনলক করব। তো এখানে বাস সিমুলেটর বাংলাদেশ এই গেমটা কিন্তু আমার বেশি খেলা হয় না, যার কারণে আমি আনলক করতে পারিনি। তো এখন থেকে খেলে খেলে এই গেমটি আমি সামনে যে কয়টা ম্যাপ আছে সবগুলো আনলক করবো এবং আপনাদের দেখাবো এটার ভিডিওগুলো। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো কমেন্ট থাকলে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের মধ্যে যারা নতুন দর্শক আছে তাদেরকে বলছি, আমার এই চ্যানেলের মধ্যে সব ধরনের কিন্তু গেমিং ভিডিও আপলোড করা হয়। আপনার যদি কোনো রিকোয়েস্ট থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানিয়ে দিবেন, আমি খুবই তাড়াতাড়ি সেটা অ্যাকসেপ্ট করার চেষ্টা করব এবং খুবই তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব, আপনার কমেন্টেরও রিপ্লাই দেব খুবই তাড়াতাড়ি। এমন কখনো হয়নি যে আমার চ্যানেলে কমেন্ট করেছে কিন্তু আমি রিপ্লাই দিইনি। তো আমার ধারা যতটুকু সম্ভব হয়েছে আমি সবার কমেন্টেরই রিপ্লাই দিয়েছি এবং সামনেই যতটুকু পারবো সবার কমেন্টে রিপ্লাই দিয়ে যাব। তো আপনারও যদি এরকম কোনো রিকোয়েস্ট থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানতে ভুলবেন না। আপনারা যদি না জানান তাহলে কিন্তু আমি আনতে পারবো না, আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে যে আপনাদের কেমন ভিডিও দরকার, তখনই কিন্তু আমি ভিডিওগুলো আনতে পারবো। তো অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের মন্তব্যটি এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন বা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এখন দেখতে পাচ্ছেন 100-এর উপরে বাসের স্পিড ছিল কিন্তু এখন আবার কমিয়ে দিয়েছি খুবই সুন্দরভাবে। এখন কিন্তু ড্রাইভিংটি করছে ওভারটেক করার জন্য, সামনে কিন্তু প্রচুর পরিমাণে বাস আছে কিন্তু বাসের স্পিডটি কম থাকে কিন্তু আমি ওভারটেক করতে পারছি না, উল্টো আমাকে ওভারটেক করে চলে যাচ্ছে।
আপনি যদি রিয়াল বাংলাদেশি ফিলটা পেতে চান, রিয়াল বাংলাদেশি ম্যাপের ফিলটা পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে বাস সিমুলেটর বাংলাদেশে এই গেমটি খেলতে হবে। বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে কি হয় যে ওটাতে আলাদা করে ওবিবি সেট আপ করতে হয়, তাও কিন্তু ওবিবি সেট আপ করার পর ওটা কিন্তু বাংলাদেশে ওবিবি থাকে না, ওটাতে বাংলাদেশে কিছু সাইনবোর্ড, বাংলাদেশে কিছু কথা লিখে জায়গায় জায়গায় অ্যাড করা হয়, আর বাংলাদেশে কিছু বাস অ্যাড করা হয়, যেটার কারণে ওটাকে একটু বাংলাদেশি গেম মনে হয়। কিন্তু আপনি যদি রিয়াল বাংলাদেশি ম্যাপটি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে বাস সিমুলেটর বাংলাদেশ খেলতে হবে। আর এই বাস সিমুলেটর বাংলাদেশের মধ্যে আলাদাভাবে কোনো ওবিবি সেট আপ করা লাগে না, এটাই হলো মেন আসল কারণ, যেটার কারণে আপনাকে আর কি কোনো কষ্ট পোহাতে হয় না, কোনো ভেজাল পোহাতে হয় না। বাস সিমুলেটর ইন্দোনেশিয়াতে প্রচুর পরিমাণ ভেজাল পোহাতে হয়, আলাদাভাবে ওবিবি ডাউনলোড করতে হয়, আলাদাভাবে বাস ডাউনলোড করতে হয়, আলাদাভাবে বাস স্কিন ডাউনলোড করতে হয়, সব কিছু ডাউনলোড করে অ্যাড করে তারপর খেলতে হয়। কিন্তু বাস সিমুলেটর বাংলাদেশের ক্ষেত্রে এটা কখনোই হয় না, এখানে কিন্তু সব কিছু আপনার অ্যাড করাই থাকে। দেখতে পাচ্ছেন সামনে একটি সিএনজি আছে, একদম রিয়েলিস্টিক লাগছে দেখতে, লেগুন আছে সেটাও রিয়েলিস্টিক লাগছে, আর আশেপাশে যে এনভায়রনমেন্টটা আছে পুরো বাংলাদেশি এনভায়রনমেন্ট এখানে দেওয়া হয়েছে, যার কারণে একদম রিয়েলিস্টিক বাংলাদেশি যে ম্যাপের ফিলটা সেটা পাওয়া যায়। আপনি বাস সিমুলেটর ইন্দোনেশিয়াতে কিন্তু সেই ফিলটা পাবেন না, সেখানে কখনো পাওয়া যাবে না, কারণ ওইটা ইন্দোনেশিয়ান ম্যাপ। ইন্দোনেশিয়ান ম্যাপকে কেন্দ্র করে কিন্তু হালকা পাতলা এডিট করে বাংলাদেশি ম্যাপ বানানো হয়েছে, যার কারণে কিন্তু ওই ম্যাপটা বাংলাদেশি লাগে না, ইন্দোনেশিয়ার ম্যাপ হওয়ার সত্ত্বেও সেটা বাংলাদেশি ম্যাপ লাগে না। তো অরিজিনালি বাংলাদেশি ম্যাপ যদি ম্যাপের সাপটি পেতে চান, তাহলে আপনাকে দুইটা গেম খেলতে হবে। দুইটা গেমের মধ্যে একটা হলো বাস সিমুলেটর বাংলাদেশ, যেটা কিনা এই গেমটা, আর যাদের মোবাইলে এই গেমটা চলে না, ল্যাগ করে, কারণ এই গেমটা খেলার জন্য আপনার মোবাইলে 4GB র্যাম হওয়া অত্যন্ত জরুরি। তো আর যাদের মোবাইলে এটা চলে না, তাদের জন্য আবার রয়েছে BSB-র লোকাল সার্ভিস, মানে এই গেমটিরই আরেকটি পার্ট। জি হ্যাঁ, এই গেমটি তৈরি করেছে গোস্ট ইন্টারেক্টিভ নামের একটি টিম, এবং তারা কিন্তু লো ডিভাইসের জন্য আরেকটি গেম রেডি করেছে হুবহু এই গেমের মতো, এই গেমের ম্যাপের মতোই, আর সেটা হলো BSB-র লোকাল সার্ভিস। যারা বাস সিমুলেটর বাংলাদেশ খেলতে পারে না, তাদের জন্য BSB-র লোকাল সার্ভিস গেমটি তৈরি করা হয়েছে, আমি নেক্সটে সেটার ভিডিও নিয়ে আসবো। তো ওই গেমটি খেললে আপনি সেম টু সেম এই বাস সিমুলেটর বাংলাদেশের মতো স্বাদ পেয়ে যাবেন, এবং একই রকমের ম্যাপ পেয়ে যাবেন, হয়তোবা ম্যাপ কিছুটা কম, কিন্তু সামনে আপডেট আসলে সেগুলো ম্যাপ আপনারা ওখানে পেয়ে যাবেন। তো বাস সিমুলেটর বাংলাদেশের মধ্যে যা যা ফিচার থাকে ওইটার মধ্যে সেই একই ফিচার আছে, একই বাস আছে, একইভাবে ড্রাইভিং করতে পারবেন, সব কিছু একই। তো ওটাতে আপনি লো ডিভাইসেও খেলতে পারবেন খুবই সুন্দরভাবে। তো সামনে কিন্তু আরও এই বাস সিমুলেটর বাংলাদেশ, BSB-র লোকাল সার্ভিস, বাস সিমুলেটর ইন্দোনেশিয়া, দেন আরও যত ধরনের বাস গেম আছে, সব গেম নিয়ে আমি সামনে হাজির হব। অবশ্যই এগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে পৌঁছে যায় খুবই তাড়াতাড়ি, এবং আপনি দেখে নিতে পারেন। তো এবং কথা বলতে বলতে কিন্তু আমি এই ভিডিওর প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি, এবং একটু পরে কিন্তু আমার টার্মিনালটি এসে পড়বে, আমি ঢাকাতে প্রবেশ করে ফেলেছি, তো একটু পরে টার্মিনালটি এসে পড়বে, আপনারা দেখতে পারবেন। রোডটি কিন্তু একদম খালি হয়ে গেছে, এখন আশেপাশের দোকানগুলো দেখেই বোঝা যাচ্ছে যে আমি এখন ঢাকায় প্রবেশ করে ফেলেছি। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, আপনারা যদি ভিডিওতে লাইক করেন তাহলে কিন্তু অবশ্যই আমি মোটিভেট হই এবং সামনে নতুন ভিডিও আনার জন্য খুবই বেশি মোটিভেট হই এবং খুবই তাড়াতাড়ি আনতে পারি। তো অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করে রাখবেন, আর কমেন্ট বক্সে কোনো মন্তব্য থাকলে বা কোনো কিছু ভিডিওতে চেঞ্জ করতে হলে অবশ্যই কিন্তু বলে রাখবেন, আপনারা যেভাবে ভিডিও চান সেভাবেই নতুন করে ভিডিও আনবো। তো এই ছিল আজকের ভিডিও, আর অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, সামনে আবারও দেখা হবে নতুন একটি কোনো ভিডিওতে, এবং নতুন কোনো ওবিবির মাঝে দেখা হবে, বা নতুন কোনো বাংলাদেশি ম্যাপের মাধ্যমে দেখা হবে আপনাদের সাথে, আর কীভাবে আপনারা বাংলাদেশি বাস অ্যাড করতে পারবেন এই গেমের মধ্যে, এইসব ভিডিও নিয়ে হাজির হব খুবই তাড়াতাড়ি। এর আগেও কিন্তু এই টাইপের ভিডিও দিয়েছি এবং এখনও দিব। তা এই ছিল আজকের ভিডিও, আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, এবং ধন্যবাদ আপনাকে এই পুরো ফুল ভিডিওটি দেখার জন্য, সবাই ভালো থাকবেন।